এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তির বাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র মনুর তৈকর্ম দ্বাদশ্রেণী বিদ্যালয়ের মাঠে সূচনা হয়েছে দুদিনব্যাপী রাজ্যভিত্তিক 20তম ওয়া ফেস্টিভ্যালের। মগ সামাজিক সংস্থা এবং মগ সোশিও কালচারাল গ্রুপের উদ্যোগে আয়োজন করা হয়েছে মগ সম্প্রদায়ের মানুষদের এই বিশেষ উৎসবের। সোমবার 6 নভেম্বর থেকে শুরু হয়ে আজ মঙ্গলবার রাত পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সোমবার রাতে এই উৎসবের সূচনা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। উপস্থিত ছিলেন রাজ্যের সমবায়ী জনজাতি কল্যাণ এবং সংখ্যালঘু কল্যাণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তথা জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শুক্লাচরণ নোয়াতিয়া। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রু মগ, এমডিসি কঞ্চুই মগ, এমডিসি সঞ্জীব প্রিয়াং এবং শান্তির বাজারের মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য। এদিনের অনুষ্ঠান থেকে মানব জীবনে গৌতম বুদ্ধের প্রভাব নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। আমরা জন্ম থেকে বড় হয়ে জন্মাই না, আমরা একটা ছোট্ট শিশু হিসেবে জন্মগ্রহণ করি। তখন দুনিয়াটা রং রূপ গন্ধ রস কি সেটা আমরা জানি না। একটা ছোট্ট শিশু ফুলে ফলের মতো রঙে রসে সুন্দর মাধুরী দিয়ে মার কোলে আমরা বড় হই, চারিদিকের সুন্দর শোভা আমরা দেখি। যখন ধীরে ধীরে বড় হতে থাকি আমাদের মধ্যে বিভিন্ন ধরনের বিভ্রান্তির জন্ম দেয়, আমাদের মধ্যে ক্ষোভ ক্রোধ লোভ লালস অনেক কিছুর জন্ম দেয়। সেই জায়গা থেকে আমাদের বিভিন্ন উৎকণ্ঠা আমরা জর্জরিত হই আর সাধারণ জীবনকে আমরা দুর্বিষহ করে তুলি, আমরা বিভ্রান্তির পথে অনেকে ধাবিত হয়ে থাকি। এই বিভ্রান্তি থেকে মুক্তির প্রতীক হিসাবে আজকে থেকে আড়াই হাজার বছর আগে ভারতের এক ধ্যানী এক জ্ঞানী এক মহর্ষি এক মহারেষি এক যোগ্য পুরুষ মহাপুরুষের আবির্ভাব হয়েছিল। তিনি আর কেউ নন, সাক্ষ্য রাজবংশের কুলতিলক ভগবান গৌতম বুদ্ধ। যেই ওনার যেই চিন্তাধারা, ওনার যে তপস্যা, ওনার যে ধ্যান ধারণা, সেটা থেকে আমাদের যে উৎকণ্ঠা, আমাদের মধ্যে যে সমস্যা, সেটা সমাধান করার যথেষ্ট অবকাশ রয়েছে। সেই জন্ম মৃত্যু পীড়া ব্যাধি সব কিছুর তাণ্ডব থেকে, মহাজাগতিক যে অশান্তি সেটা থেকে রক্ষা করে শান্তির বাতাবরণে আমাদেরকে যে নিয়ে যাওয়ার যে রাস্তা, যে পথ যিনি দেখিয়েছিলেন, তিনি হচ্ছেন গৌতম বুদ্ধ। ওয়া ফেস্টিভ্যালে উপস্থিত হয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির কথা জনসম্মুখে তুলে ধরেন রাজ্যের সমবায় জনজাতি কল্যাণ এবং সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। 20তম রাজ্যভিত্তিক এই উৎসবকে কেন্দ্র করে সরকারের তরফে বিভিন্ন দপ্তরের স্টলও খোলা হয়েছে তৈকর্ম দ্বাদশ্রেণী বিদ্যালয়ের মাঠে। ফিতা কেটে স্টলগুলি এদিন জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেন ত্রিপুরা সরকারের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। প্রায় 19টা কমিউনিটি রয়েছে, তার মধ্যে ছোট ছোট কমিউনিটি রয়েছে এবং নিজ নিজ ভাষা, নিজ নিজ কালচার এবং নিজ নিজ উৎসব রয়েছে। তার মধ্যে আমাদের সরকার সকলকে যাতে একসাথে তোলা যায় এবং নিজ নিজ আইডেন্টিটি বা নিজ নিজ কালচারগুলি যাতে সুন্দরভাবে ধরে রাখতে পারে, তার জন্য আমাদের সরকার গুরুত্বপূর্ণ সহকারে আমাদের রাজ্যে আমাদের জয় সরকার কাজ করছে। তাই অবশ্যই আমাদের বিশ্বাস, বর্তমানে আমাদের মগ সম্প্রদায়ের জন্য এবং রাজ্য সরকারের প্রতিনিধি হিসাবে এবং পবিত্র বিধানসভায় সদস্য, সম্মানিত সদস্য হিসাবে আজকে আমাদের মগ সম্প্রদায়ের কমিউনিটির মধ্যে আমাদের রয়েছে, সেটা আমাদের সৌভাগ্য এবং সেটাকে আমরা যাতে কাজে লাগাতে পারি। অবশ্যই আপনারা সকলেই যারা এই কমিউনিটির যারা বিলং করছে আপনারা অবশ্যই সহযোগিতা করবে। মগ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ওই ওয়া ফেস্টিভ্যালকে কেন্দ্র করে আয়োজিত এই মেলা ইতিমধ্যে ভিড় জমিয়েছে বহু মানুষ। সারা দিনরাত ব্যাপী চলছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।